আমি আজকে আপনাদের দেখাবো মশলা ছাড়াই শোল মাছ ভুনা। শুধু পেঁয়াজ রসুন বাটা আর হলো হলুদ মরিচ দিয়েই, আর অন্য কোনো মশলা এর সাথে আমি অ্যাড করব না। মশলা ছাড়াই আজকে আমি শোল মাছ ভুনা করব। চলে আসলাম রান্নায়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। লবণ এখন ভালো হবে, মরিচে কষিয়ে নিতে হবে। হলুদ মরিচগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর রসুন, শিলপাটায় বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিব। আসলে আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন 5 মিনিটের জন্য আমি ডেকে দিচ্ছি। আমরা 5 মিনিটের জন্য আবার ডেকে দিব। হয়ে গেছে আমাদের
রান্না এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমাদের শোল মাছের রেসিপিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।